আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আমরা এ অবস্থায় সকলেই ভালোই আছি আলহামদুলিল্লাহ সকলেই অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ পাঠ করলি একটি বিষয় কয়দিন থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে স্পেশালি ইউটিউবে ফেসবুকে কয়েকদিন যাবৎ ধরে ঘোরাঘুরি করছে এবং সারা বিশ্বে সে বিষয়টা একেবারে ভাইরাল হয়ে পড়েছে ব্যাপারটা কতখানি সত্য মিথ্যা সেটা তো পরের কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিয়া ভিডিও কি করে যে এত বড় ভাইরাল আকার ধারণ করলো ভেবে কুলকিনারা করতে পারছি না বিষয়টা হচ্ছে যে বারোই মে যে বর্তমান করোনা ভাইরাস সারা বিশ্ব যার কারণে জর্জরিত এই করোনার নাকি একতেতাম বা তার সর্বশেষ দিনটা হচ্ছে বারোই মে অর্থাৎ দুনিয়া থেকে নাকি সে বিদায় হয়ে যাচ্ছে পৃথিবীতে সুদিন আসবে এ মর্মে একটা হাদিস নিয়ে বিশেষভাবে আলোচনা করেছে বিশ্বের কিছু গবেষক কিছু স্কলার্স তো আমি এই মর্মে কয়েকটা হাদিস আপনাদের কাছে তুলে ধরতে চাইছি এবং সে হাদিসটাকেও সম্মুখে রেখে কিছু কথাবার্তা বলতে চাইছি যে সোশ্যাল মিডিয়ায় যে হাদিসটাকে কেন্দ্র করে এতদূর পর্যন্ত আজকে সারা বিশ্বে উত্তল জি সেটাকে কেন্দ্র করে কয়েকটি কথা আপনাদের কাছে আমি তুলে ধর তুলে ধরতে চাই এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই সেটা কতখানি বাস্তবতা রয়েছে কতখানি তার সত্যতা রয়েছে কাজী কাজী আজকের ভিডিওটি বেশ কর্ণপাত করে শোনার জন্য সকলকে বলছি যারা এখানে করে আসবেন বা কানেক্টেড হবেন প্রিয় শ্রোতামণ্ডলী কথাটা হচ্ছে যে এক্ষেত্রে প্রথম একটি রাওয়ায়তা আমি পরিবেশন করছি যেই রেওয়ায়তটি হচ্ছে মুসনাদ আহম্মাদের নাম্বার একান্ন জিরো ফাইভ সেই রাওয়ায়তটির রাবি হচ্ছে উসমান বিন আবদুল্লা বিন সরখা তিনি বলছেন সাল ইবনা উমার আনবাঈদ তামার নাহা রসুল্লাহালু রু আহম্মদ এ উসমান বিন আবদুল্লা বিন সরোকা থেকে যে রওয়াজটি বর্ণনা আছে বা সেই সূত্রে যে বর্ণনা আছে সেটা হচ্ছে যে রসুল্লা সাল্লাম নিষেধ করেছিলেন যে ফলকে ক্রয় বিক্রয় করতে যতক্ষণ পর্যন্ত আহা না চলে যায় এ আহা শব্দটি এখানে করে আসলো ফাকুল তো জি রাবি বলছেন ওমাত সেটা কখন তো কালা তিনি বললেন যে হাতা তাতলুয়া তোর যতক্ষণ পর্যন্ত জি সোরাইয়া নামক তারা উদিত না হয়ে যায় এ একটি রেওয়ায়ত আপনাদের পেশা খেদমাত সেকেন্ডলি দ্বিতীয় যেটি একটি রেওয়ায়ত ইবনে উমারের সেখানে করে এরকম ধরনের তার ভাব বা তার মফুম রয়েছে এবং সেখানে করে বলা হয়েছে ওয়া আমানাল আল আহা নাহাল ওয়াল মুস্তারিয়া রাহু মুসলিম অর্থাৎ ফল পাকার আগে ও দুর্যোগ মুক্ত হওয়ার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন এটি রেওয়ায়ত সাহি মুসলিমের পনেরো পঁয়ত্রিশ তৃতীয় একটি রওয়ায়ত যে রায়তটি বোখারি মুসলিম উভয় কি বর্ণনা করেছেন হাজরতে জাবের থেকে বর্ণিত আছে আন নাহা অথবা নাহানা এরকম শব্দ এসেছে আন বা ইতাম এরকম শব্দ এখানে করে ব্যবহার হয়েছে সাই বুখারিতে হাদিসটির নাম্বার একুশ উননব্বই এবং মুসলিম হাদিসটির নাম্বার পনেরোশো ছত্রিশ প্রিয় শ্রোতা মণ্ডলী এ তিনটি রওয়ায়তকে সম্মুখে রেখে জি বলতে পারা যায় বা এক্ষেত্রে যার ব্যাখ্যা দেওয়া হয়েছে যার বিশ্লেষণ দেওয়া হয়েছে সেটা নিজের তরফ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না করে এই ব্যাখ্যা বিশ্লেষণটা একজন প্রখ্যাত এমাম আর তাহা ওয়াইর যদি ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এখানে পুট করে দিই বা এখানে করে সিটিং করে দিই তাহলে ব্যাখ্যাটি সহজে প্রস্ফুটিত হবে তিনি বলতে চেয়েছেন যে এই হাদিস তিনটি অর্থাৎ হাজরাতে জাবেরের হাদিস ইবনে উমারের হাদিস ওসমানের হাদিস জি এ তিনটি হাদিসের নিচড় হচ্ছে তার সার সংক্ষেপ হচ্ছেই যে এখানে করে যে ব্যাধি বা বালা মুসিবতের কথা বলা হয়েছে বা সেখানে মুসিবতের কথা বা বিভিন্ন রকমের আফাত মুসিবতের কথা বলা হয়েছে সেটা একমাত্র বসন্তের সময় অর্থাৎ বসন্তকাল আসার সময় যে খেজুরের গাছে যে ব্যাধি দেখা দিয়েছিল সেই ব্যাধির না যাওয়া পর্যন্ত অর্থাৎ ফসলের ক্রয় বিক্রয় জি এবং খেজুর পাড়তে নিষেধ করা হয়েছে এটা হচ্ছে সেই ক্ষেত্রে এই হাদিসটি সেখানে গড়ি কি রিলেটেড রয়েছে প্রিয় বন্ধুরা আজকে ইয়ে হাদিস তিনটার ভাব ব্যাখ্যা আমরা এখানে বুঝে গেলাম এবং পরিষ্কার সেগুলো হচ্ছে কি সহিয়ানের রওয়ায়ত এবং সঠিক জায়গায় সে রওয়ায়তটি অবশ্যই দাঁড়িয়ে আছে এখন একটি প্রশ্ন যে প্রশ্নটি আহা সম্পর্কে কি এ আহাটার ব্যাখ্যাটা যেটা আহা শব্দের অর্থ হচ্ছে সাধারণত আমরা রোগ ব্যাধি নিয়ে থাকি এ শব্দটিকে আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি এর যদি অ্যানালাইসিস করি তাহলে সঠিক সঠিক রূপে আমাদেরকে একটু যেতে হবে লোগাতের দিকে আরাবি লোগাত এটা তো কোনো রামায়ণ মহাভারত নয় এটা হচ্ছে আরাবি শব্দ অতএব আরাবি লোগাতকের দিকে যেতে হবে আরবি ডিকশনারি যে সমস্ত আরবী ডিকশনারিগুলি অথেন্টিকেটেড ডিকশনারি জি যার উপরে অথেন্টিকেশন দেওয়া হয়েছে যে সমস্ত ভাষাবিদরা জি এ ব্যাপারে লিখেছেন সে সমস্ত যেমন মাসালান আলমুনজিদ রয়েছে আকরাবুল মওয়ারিদ রয়েছে তারপরে সবচাইতে বিখ্যাত যেটা লোগাত সে লোগাতটি হচ্ছে লেসানুল আরব এই ক্ষেত্রে যদি আমরা দেখি লেসানুল আরবের ক্ষেত্রে যদি সেখান থেকে এই শব্দটির ব্যাখ্যা বিশ্লেষণ দেখি অর্থাৎ আহাত শব্দের অর্থ কী তাহলে আমরা পরিষ্কার কি বুঝে যেতে পারব আহাত আল আফতুল্লেতি তুসিব জেরা বত্তেমার ওই সমস্ত রোগ ব্যাধি যেটা সাধারণত ফসলের গায়ে ফলের গায়ে লেগে থাকে সেটাকে বলা হয়েছে আহা তাহলে এটা পরিষ্কার তিনটি রওয়াজ যে বর্ণনা করলাম সে রওয়াজ তিনটির একেবারে হুব মিলে যাচ্ছে শব্দটির সঙ্গে তো এটা কোনো মহামারীর সঙ্গে সংযুক্ত নয় এটা সংযুক্ত হচ্ছে একমাত্র ফসল বা ফলের সঙ্গে যুক্ত যেটা খেজুরের সঙ্গে যুক্ত সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে জেনাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম ওই ফল পাকার সময় তিনি যেই সম্বোধন করে বলেছিলেন যে এই সময় তোমরা ফল কাটবে না বা ফল বিক্রি করবে না বা খেজুরের গাছ থেকে সে ফল তোমরা কি পেড়ে নেবে না ভাঙবে না এটা পরিষ্কার তাহলে শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ আশা করি আমরা কি বুঝতে পেরেছি প্রিয় শ্রোতা মণ্ডলী এবারে একটি কথা যে রেওয়াইতে উসমান বিন আবদুল্লাহ বিন সরকার রেওয়ায়ত থেকে একটি কথা পরিষ্কার বুঝে উঠছে যে হ্যা আর সোরাইয়া জি সোরাইয়া তারা উদিত না হওয়া পর্যন্ত প্রিয় শ্রোতা মণ্ডলী আমাকে ভাবতে অবাক লাগে আজকে যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের সোরাইয়াকে নিয়ে আজকে চতুর্দিকে যে ভাইরাল হয়েছে উত্তপ সারা বিশ্ববাসী বারোই মে করোনা ভাইরাস জি তার কুটুম্বিতা ত্যাগ করছে তার যে তার শ্বশুরের বাড়ির কি লাহোর ত্যাগ করছে সে চলে যাচ্ছে পৃথিবীতে সুদিন চলে আসবে ঠিক কথা সোরাইয়া এ সোরাইয়া শব্দটা কি আমাকে ভেবে নিতে হবে এটা আরাবি শব্দ এ সোরাইয়া মানে এক তারকাপুঞ্জ অবশ্য হাদিসে তারকাপুঞ্জর কথা উল্লেখ আছে আমি সে রওয়ায়তের দিকে যাচ্ছি কিন্তু আমি সোরাইয়ার ব্যাখ্যাটা জানিয়ে দিতে চাচ্ছি সোরাইয়াটাকে সাধারণত এটা আরাবি শব্দ আর এ সোরাইয়া শব্দটা কি এ শব্দটা আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নিই তাহলে আমরা জানতে পারবো যে সোরাইয়া কি শব্দ এটা সোরাইয়া একটি আরাবি শব্দ এবং এই সাধারণত একে বলা হয় এটা ইট ইজ নট এ সিঙ্গেল স্টার বাট ইট ইজ এ ক্লাস্টার একটা তারকাপুঞ্জ যেমন ছয় ভাই সাত ভাই বোনের একটা মিলিত সমন্বয়ে একটা তারা আমরা সাধারণত আকাশে দেখে থাকি সে কি বলা হচ্ছে কি সোরাইয়া কি এটা ভূগোলের ভাষায় একে কি সপ্তর্ষি মণ্ডল বলে উর্দু কি কাহাকাশা বলে হতেও পারে সেটা আল্লাহ ভালো জানে তবে সোরাইয়া শব্দের অর্থ হচ্ছে যেটা আমি বললাম যে ছয় সাতের ঝুণ্ডের সমন্বয়ে মিলিত একটি তারা যেটা আকাশে কি দেখা দেই এবং সেটা মে মাসের দ্বিতীয় সপ্তাহে কি উদিত হয় এটা সাধারণত কি বলে থাকে তাহলে হিন্দু ভাইয়েরা একে কার্তিকিয়া বলে এবং তারা বলে যে এটা আমরা শুনে থাকি তাদের ধর্মগ্রন্থে বা সমাজে হতে রিচুয়াল এটা রীতিনীতি পরিণত প্রচলিত আছে তারা এটা বলতে চায় যে এটা ভগবানের সন্তান সন্ততি অথবা কি ছেলে মেয়ে এরকমই তারা বলে থাকে প্রিয় বন্ধুরা এ সোরাইয়া সম্পর্কে বাইবেলে উল্লেখ আছে এ সোরাইয়া সম্পর্কে গ্রিক মিথোলজিতে উল্লেখ রয়েছে এবং তারা তো গ্রিকের ভাষায় তো এমনভাবে রওয়া হয়ে নেওয়া হয়েছে যে এটা দেবতা এবং দেবতার ছেলে মেয়ে দেবতার ছেলে মেয়ে সম্পর্কে কি বলা হয়েছে কিন্তু এটা কি বাস্তব তাই প্রিয় ভাইয়েরা আমার একটু কথা জেনে রাখি আজকে এ বিষয়ে যারা অ্যাস্ট্রোনমি যারা অ্যাস্ট্রোলজার এ বিষয়ে নিয়ে আলোচনা করেছে তাদের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে পরিষ্কার এটা আমরা বুঝতে পারবো যে এটা তারা বলছে প্লেডিস ইংরেজি ভাষায় যাকে প্লেডিস বলে আর প্লেডিস এটা একটা মারাত্মক শব্দ এই নিয়ে অনেক গল্প কাহিনী নাটক তৈরি হয়েছে এ গল্প কাহিনী নাটকের পিছনে যদি আমরা এই স্বল্প ইমানের লোকেরা যদি পড়ে যায় তাহলে আসল ইমান থেকে হয়তো আমরা সরে দাঁড়াবো প্রিয় শ্রোতা মণ্ডলী একটু ভেবে দেখুন আজকে যারা অ্যাস্ট্রোনমার যারা অ্যাস্ট্রোলজার এটাকে নিয়ে আলোচনা করে একটু কথা প্রসঙ্গে বলতে বাধ্য হলাম যারা অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজাররা করে কি অ্যাস্ট্রোলজাররা সাধারণত যে সমূহের প্রভাব পৃথিবীর উপর কিভাবে পড়ে পড়লে কি হয় এ নিয়ে তারা আলোচনা করে যে নিয়ে আর অ্যাস্ট্রোনোমার যারা সাধারণত তারকার যেটা উদয়স্থল আছে বা তারকার যে গতিপথ আছে সেই বিষয়ে তারা আলোচনা করে যেমন কোরআন মাজিদে বলা হচ্ছে ফলা উকসিমুবের অব্বিল মশারি কেবল মগারে সূর্য প্রতিদিন একই জায়গা থেকে উৎপন্ন হয় না সারা বিশ্বে যে সারা বছরে একই জায়গা থেকে উৎপন্ন হয় না তো এইরকমভাবেই যি তার উদয় অস্থল উদয়স্থল বা গতিপথের পরিবর্তন দেখা দিতে পারে প্রিয় বন্ধুরা আজকে তারকাকে নিয়ে যে বাড়াবাড়ি আমরা যদি সেই বোখারির ছাত্র হই তো বোখারিতে তার নিজস্ব বোখারিতে এমাম বহারি রহমতুল্লাহ আলাই এমাম কাতাদা থেকে তিনটি কল তিনি নকল করেছেন তিনটি উদ্ধৃতি নকল করেছেন তারকা যে পৃথিবীতে আল্লাহ তালা আকাশে সৃষ্টি করেছেন তার একমাত্র তিনটা কারণ একটা কারণ যে পৃথিবীর সৌন্দর্যকে আকাশের সৌন্দর্যকে ধরে রাখার জন্য দ্বিতীয় হচ্ছে কি শয়তানকে কোড়া মারবার জন্য এর জন্য কোরআন মজিদে বর্ণনা করা হয়েছে যেমন আমরা যদি কোরআন সুরাতুল মুলকের পাঁচ নম্বর আয়াতে দেখেছি ওলাকা জজ্ঞানি আমি যে আকাশকে আমি সাজিয়ে রেখেছি মাসাবি প্রদীপ সমূহ দ্বারা আউাজ আল্লাহা রুজুম আল্লিশায়াতিন এবং তার মধ্যে কিছু তারকা আছে যার তফসির করে দিচ্ছে যেটা নিয়ম হচ্ছে কোরআন মজিদের তফসির আল আয়াতির বাজুহা বাজান জি সুরাত তরেকে বলছেন যে কোনো সময় তাকে কোড়া মারবার জন্য এই সমস্ত তারকা সৃষ্টি করা হয়েছে তৃতীয় নম্বরে যেটা পয়েন্ট নকল করা হয়েছে সেটা হচ্ছে যে কোনো সময় পথিক পথ চলছে পথ খুঁজে পাচ্ছে না তার কাছে কোনো ঘড়ি নেই তার কাছে কোনো দূরবীন যন্ত্র নেই কিছু নেই একমাত্র আকাশের তারা দেখেই যে যেমন ধ্রব তারা দেখে উত্তর গোলার্ধে থাকে সেরকম কোনো সন্ধ্যা তারা দেখে বিভিন্ন তারা দেখে যে পথিক তার পথ সাধারণত নির্ণয় করে থাকে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এ ব্যাপারটা অনেকখানি বুঝে গেছেন যে রেওয়ায়ত তিনটি আমি বর্ণনা করলাম আর যেই রেওয়ায়ত তিনটা সঠিক রূপে সেটা হচ্ছে একমাত্র রিলেটেড টু সেটা হচ্ছে খেজুর গাছের বা খেজুরের ফল বা ফল ফলপাড়া সম্পর্কে সেখানে করে জড়িয়ে রয়েছে কিন্তু এখন যেটা আমি বলতে চাইছি যে রেওয়ায়তটাকে নিয়ে বিশ্বের তোলপাড় সেই রেওয়ায়াতটা সত্যতা তার হাকিকাত কতখানি কি বিশ্বের বুকে আছে যেটা এতখানি কি ভাইরাল হয়ে গেল যারা ভাইরাল করেছেন যারা এ বিষয়ে যুক্ত হয়েছেন নিজেরকে স্কলার বা গবেষক রূপে দাবি করেছেন তারা কি হাদিসের বক্তব্য সানাদ দেখেননি তার সূত্র সম্পর্কে গবেষণা করেননি হাদিসের বক্তব্য এবং সানাদ এই দুটোকে সম্মুখে রেখে তারপরেই বক্তৃতা বা তারপরেই সেটাকে বাস্তবে রূপদান করতে হবে এটা অবশ্যই প্রত্যেকেরই আমাদের ইট ইজ আওয়ারকে রেসপন্সিবিলিটি এটা আমাদের প্রথম দায় দায়িত্ব হবে হাদিসের বক্তব্য দেখলাম কিন্তু তার সানাদ ঠিক নেই তার সূত্র ঠিক নেই অতএব ইট ইজ ইম্পসিবল এটা অসম্ভব হবে টু প্রেচ পেজ এটাকে প্রচার করা বা মানুষের সম্মুখে দেওয়া আগে আমাদেরকে এটা দেখে নিতে হবে আজকে আমরা না দেখার জন্য মানুষকে আজকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছি তাহলে যে সমস্ত স্কলাররা আজকে এটাকে নিয়ে যে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় যে জিনিসটা ভাইরাল হয়ে পড়ল যে মানুষকে ধর্ম মানুষকে বিভ্রান্তির মধ্যে কি ফেলে দিল তাহলে এই ভুলের মাসুল তাকে কি পহাতে হবে প্রিয় বন্ধুরা এই সমস্ত আলোচনা থেকে যেন আমরা একটু গুরেজ করি যেন আমরা সেখান থেকে কি ফিরে আসি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো তাহলে যারা করেছে তাহলে এটা একটা ধর্ম ব্যবসায়ের নামে নিজের পার্সোনাল ম্যাটার নামে সাম স্কলার ইনভলভ ইন আ পার্সোনাল বিজনেস কিছু কিছু লোক রয়েছে যে যারা ব্যক্তিগত স্বার্থের জন্য বিজনেসের জন্য সব কাজে জড়িয়ে গেছে আর কিছু কিছু লোক আছে পৃথিবীতে সেটাকে শুনছে শ্রোতা হিসাবে ও পীরমুরিদের মতো জি মাজার শরীফের মতো সেখানে করে গিয়ে যা কিছু বললো ধর্মান্ধ যাকে বলা হয় এই তার পিছনে পড়ে আছে যে হুজুর যা কিছু বলছে সে উপরেই সেটাতে সে বিশ্বাস করে নিচ্ছে কিন্তু এটা তো হওয়া উচিত নয় আমাকে তো জানতে হবে আমার তো চোখ আছে আমার তো কান আছে আমার সমস্ত বিবেক বুদ্ধি দিয়েছে সঠিক কোনটা এ টেকনোলজির যুগে এ ইন্টারনেটের যুগে যে কোনো জিনিস সহজে মেনে নেওয়া যাবে না তার উপরে আমাকে পরিষ্কার কথা বলতে হবে পরিষ্কার সেটাকে তদন্ত করে যে মানুষের কাছে সেটাকে যেমন প্রচার করতে হবে তদন্ত করেও সেটাকে আমাকে গ্রহণ করতে হবে এটা মমিনের একটা অন্যতম সিফাত অন্যতম বৈশিষ্ট্য যে হাদিসটাকে সোশ্যাল মিডিয়া ভাইরাল সে হাদিসটা কতখানি সত্য তার কতখানি তার হাকিকাত রয়েছে বাস্তবে তার উপরে আমি আমার পকট থেকে আলোচনা করছি আসমাইয়ের রিজাল সম্পর্কে আলোচনা করতে গেলে তার আসল তথ্যটা কিন্তু ফিরে আসবে একটা যে হাদিসটা নিয়ে আলোচনা আন এ হাদিসটাই তো যখন জি তারকা যখন কি উদিত হবে সেই তারকা যখন উদিত হয় তারপরে আহাত বা ব্যাধি দূর হয়ে যাবে শহরের বুক থেকে এ হাদিসটাকে নিয়ে সাধারণত আলোচনা হয়েছে এ হাদিসটাকে জাইফ বা দুর্বল বলা হয়েছে কি করে আমি শুধু এবারটি একটু সংক্ষিপ্ত আকারে পড়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝে আসবেন আখার ইমাম মোহাম্মদ ইবনুল হাসান ফি হিতাবিল আফার। برشت نمبر 159 اخبرنا ابو حنيفه قال حدثنا عطاء بن ابي رباح عن ابي هريره وكذا تبرني في الموجم الصغير صفحه نمبر 20 وفي الاوسط ج 1 برشت نمبر 121 وقال وهذا اسناد رجاله وهذا اسناد رجاله ثقات الا ان ابي حنيفه رحمه الله عليه على جلالته ফিলফ জাহাতে হিফি আল বখারি মুসলিম জি ও অবন আদি ও এই যে একটি সূত্র এ সূত্রের মধ্যে যে আবু হানিফা ছাড়া অন্য অন্য যতগুলো রাবি রয়েছেন বর্ণনা করি রয়েছেন তারা কিন্তু অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য শুধু আবু হানিফা রহমতুল্লাহ ছাড়া কারণ এ সূত্রে তিনি একমাত্র কি দুর্বল দুর্বল রাবি যার জন্য এ রেওয়ায়তটাকে পোস্টমোর্টেম করা হয়েছে এবং সেটাকে নেওয়া যাবে না এই ব্যাপারে এমাম বোখারিও বলছেন এমাম মুসলিমও বলছেন এবং নসাই ইবনে আদি এরকম ধরনের আরও বড় বড় মহাদ্দেশেনে কেরাম তার হিব সম্পর্কে তার মেমোরাইজেশন সম্পর্কে বলছেন অতএব এই রেওয়ায়ত নেওয়া হবে না আর এগুলো আপনাকে দেখতে গেলে তাবরানি দেখতে হবে যে একটি পুস্তক খাদিসের তারপরে এর আগে আমি বলে দিলাম যেটা হচ্ছে এমাম সাকাফি তার তার চয়নকৃত পুস্তক আল ফওয়ায়দ জি আল ফয়াইয়েদ আল আউসাতে আপনি কি দেখতে পারেন আল ফোয়েদে দেখতে পারেন জি আল আউসাতে দেখতে পারেন জি এই সমস্ত জিনিসগুলো দেখলে পরিষ্কার কথা পরিষ্কার উঠে যাবে যে এখানে করে বলতে কি চেয়েছে এই জন্য এমাম হাফিজ ইবনে হাজার আসকালানি বলেছেন হাফিজ ইবনে হাজার এমাম আবু হানিফর রহমতুল্লা আলাই সম্পর্কে তার যে একটি প্রীরিত পুস্তক আসমায় রিজালের যেটা তকরীব তকরীব আলা ফি ফিতি ফকিহুন মশহুরুন এমাম বখারি রহমতুল্লা আলাই বলছেন এমাম যে ইমাম আদম এমাম আবু হানিফা রহমত সম্পর্কে তিনি একজন প্রসিদ্ধ ফকি তিনি একটা রেনন ফেমাস ফকি জি এতটুকু আমরা জানি তাহলে এ কথা বলেই তিনি সেখান থেকে মুস্তারিদ এখান হয়ে যাচ্ছেন মুতাফররিদ হয়ে যাচ্ছেন এগিয়ে চলে যাচ্ছেন লেহাদা এখান থেকে আমরা বুঝতে পারলাম রওয়ায়তের সূত্র অলরেডি কাটা ছেঁড়া আর সূত্র সানাদ যখন কাটা ছেঁড়া পোস্টমোর্টেম মানে করানো তাহলে এই সানাদের হাদিস নাওয়া অবশ্যই যাবে না সালাফে সালেহিনের ওসুল সেটায় অবশ্যই ক্ষেত্রে একটা মোতাবাত পাওয়া যায় এর মোতাবাতের ক্ষেত্রের জন্য আমি কতগুলো কিতাব আপনাদের সম্মুখে তুলে ধরছি যেসে যে আবু হানিফা আবু হানিফা তো নয় এমাম তাহাবি সম্পর্কে যাকে হানাফির মজাবের যাকে ব্যারিস্টার বলা যায় মুশকিলুল আসারিত তিনি লিখেছেন এটাও আপনি দেখে নিতে পারেন তাবরানি তাবরানি যে তিনি আওসাতে লিখেছেন এটাও দেখে নিতে পারেন আল ওকায়লি জোফাতে তিনি বলেছেন সেটাও দেখে নিতে পারেন আচ্ছা এই ব্যাপারে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা মোটামুটি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু টিপস দিয়ে দিলাম যে এই সমস্ত পুস্তকগুলো দেখলে সানাদটির কতখানি সত্যতা তার হাকিকাত রয়েছে বাস্তবতা রয়েছে এই কথার পরিপ্রেক্ষিতে পরিষ্কার বোঝা গেল যে সে সানাত অলরেডি মোতাক্কাল্লাম ফি সে সানাত অলরেডি জৈফ সানাদ দুর্বল সানাত তাহলে দুর্বল সানাদ থেকে যে রাওয়ায়তটি বা হাদিসটি এসেছি সেটাও হচ্ছে কি দুর্বল তাহলে এই দুর্বল হাদিসকে নিয়ে রাওয়ায়াতকে নিয়ে আ যে এই ব্যাপারে আলোচনা করা কতখানি সত্য কতখানি মিথ্যা কতখানি বাস্তবতা সারা বিশ্বের স্কলারদের কাছে আমি রেখে দিলাম আর যারা আজকে এই হাদিসকে নিয়ে সারা বিশ্বের বুকে ভাইরাল করতে চেয়েছে জি এটা মানুষকে একটু বিভ্রান্তের মধ্যে সৃষ্টি করতে চেয়েছে জি আমি আপনাকে বলতে চাইছি এটা যদি বাস্তবে রূপদান করে এটা যদি সত্যিকারই বারোই মে করোনা ভাইরাস তার পোঁটলা পুঁটলি নিয়ে ঝলি নিয়ে এই জগৎ থেকে বিদায় হচ্ছে আর পৃথিবীতে সুদিন সুসংবাদকে নেমে আসছে বারো মে যদি দেখা না দেই তাহলে একটা নট অফ ইন্ট্রোগেশন সওয়ালিয়া নিশান প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই প্রশ্নটা সারা বিশ্বের বিভিন্ন মানুষ আপনাকে করতে পারে আমাকে করতে পারে তাহলে তোমাদের ইসলাম ধর্মে কি বলেছে এটা একটা এলিগেশন দাঁড়াবে এটা বিভিন্ন কাজ থেকে বিভিন্ন মাঝাব থেকে বিভিন্ন জাত থেকে তোমাদের ধর্মে কি বলেছেন প্রিয় বন্ধুরা প্রিয় শ্রোতা মণ্ডলী এত উন্নতমানের যুগে সহজে যে কোনো হাদিস যে কোনো রওয়ায়ত পরিবেশন করা ঠোক নাই অবশ্যই ঠিক নয় ভবিষ্যৎ বাণী আল্লা রসুল করেছেন তবে দিন দিনক্ষণ কোনো শিডিউল টাইম বলে দেননি কখন হবে কেয়ামত কখন হবে দাজ্জাল কখন আসবে ইয়াজুজ মাজুজ কখন আসবে আসবে বটে তার দিন দিনক্ষণ কিন্তু কোনো নির্ধারিত কোন নেই কোনো শিডিউল টাইম নেই অতএব আমি আপনি কোন মুখে আজকে বুড়ো স্কলার সেজে সারা বিশ্বের মাটিতে এইরকম একটা ভাইরাল যেই সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ল যে এরকম কাজ হবে বারো তারিখ করোনা ভাইরাস দুনিয়া থেকে বিদায় নিবে সুসংবাদ নেমে আসবে আমি এটা কথা বলবো সমস্ত ছোটো বড়ো নির্বিশেষে ভাই বোনদেরকে যে বুড়ো বুড়ি সমস্ত লোকদেরকে বলবো যেই কর্নারে আপনারা থাকেন না কেন সঠিকভাবে দেখে সঠিক কথাটা নেওয়ার চেষ্টা করুন এটা আপনি বলতে পারেন না আর এটা মুসলিমদের উপরে যদি না হয় মুসলিমদের উপরে একটা এলিগেশন ধর্মের উপরে একটা এলিগেশন আসবে আর যে সমস্ত স্কলাররা এখানে কথা বলতে লেগেছেন তাদের উপরে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাবেন সেই দিন আমি আপনি কি জবাব দেবো আল্লাহ যেন পুরো উম্মাদবাসীকে একটি সঠিক কথা সঠিক বলার তফিক দান করে আর এটা যদি মিথ্যা হয় এর ব্যাপারে অনেকগুলি কী রওয়ায়ত রয়েছে আপনাকে পড়ার জন্য আমি আপনাকে ইনভাইটেশন জানালাম আপনাকে আমি এ ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি একটু স্টাডি করুন আপনি এ বিষয়ে জানুন জানার পরে বিভিন্ন পরামর্শের মাধ্যমে তারপর সেটাকে বার্তা দেওয়ার চেষ্টা করুন তাহলে একটা ফল পাবে বিশ্বের মাটিতে একটা নতুন বিপ্লব কি নেমে আসবে আমি সমস্ত বিশ্ববাসীর স্পেশালি যে মুসলিম ভাই বোনদের ইসলামের হেফাজতের প্রথম আমি আল্লাহর কাছে দোয়া রাখবো তারপরে সারা বিশ্বের কি হেফাজতের জন্য আমি দোয়া রাখবো আল্লাহ গো এই দোয়াকে তুমি কবুল করো সঠিক কথাকে বোঝার তুমি তৌফিক দান করো সঠিক কথাকে মানুষের মধ্যে প্রচার করার তুমি তৌফিক দান করো আল্লাহ গো এই সমতি আমাদেরকে প্রদান করো প্রত্যেকটা জিনিসে অক্ষরে অক্ষরে পালন করার তুমি তৌফিক দান করো আল্লাহ হাফিজ ওসালাম আল্লাহ হাফিজ আল্লাহআ আলম